الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا وسيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى بالحق إلى كافة الخلق بشيرا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وآله وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا، نام و نشاں ہمارا
چینو عرب ہمارا ہندو ستا ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا باطل سے دبنے والے اے آسمان نہیں ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دكين شناپور جبا شمازر ادوغي آيو جيتو آز 19 فبرواري 2023 انگريزي ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম তলাবায়ে আজম দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ পর্দার আড়ালের মা বোনেরা সহ সর্বস্তরের তাওহীদী জনতা প্রথমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকর আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে ফজল করমে আজকের এই মুহূর্তে এই জায়গাতে এত সুন্দর একটি আয়োজন করবার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে সহ উপস্থিত হয়ে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন সকলে মাওলায়ে কারীমের শাহী দরবারে দিল খুলে শতস্ফূর্তভাবে শুকরিয়ার কালিমাকে বলন্দ করে চিৎকার মেরে শুকর করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আজকে এত সুন্দর আয়োজন এখানে হতো না কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমরা আল্লাহ পাকের শুকর যতই করব সেটা কম শুকরে নিয়ামত হায় তো চন্দা কে নিয়ামত হায় তো শুকরে নিয়ামত হায় তো চন্দা কে নিয়ামত হায় তো উজর তাকসীরাত মা চন্দা কে তাকসীরাত মা সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার লুতফ তেরা বেকরা হ্যায় ফজল তেরা বেশুমার নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান ভী উম্মতে আহমদ বনাই ফজল সে আই কিরদগার উম্মতে আহমদ বনাই ফজল সে আই কিরদগার আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই اے خدا قربا شوام احساب اور احساب کر دائی شرب پرثم شکر کرتے ہوئے اللہ پاک آمدر کے قرآن میں حدیث را آلو چنر جنن ایکٹا مجمع ایکٹا محفلے ای شندر جنن در باگانے اپستی دھوار توفیق دیئے سن شکر کری الحمدللہ مسلم شریف ایکٹی حدیث را مدیا سے اللہ پاک سبحانہ و تعالی ذکر جکانے ہوئے কোরআনের আলোচনা যেখানে হয় হাদিসের আলোচনা যেখানে হয় আল্লাহ পাকের জিকিরের যেখানে আলোচনা হয় সেখানে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হয় এবং যে আল্লাহ পাকের বান্দারা জমিনের ভিতরে জিকিরের আলোচনা করে কোরআনের আলোচনা করে হাদিসের আলোচনা করে পুরা মজমাটাকে বেষ্টন করে ফেলে সুবহানাল্লাহ এরপরে হাদিসের ভিতরে আরো আছে ফেরেশতারা পুরা মজমাকে পুরা মাহফিলকে বেষ্টন করতে করতে আসমান আর জমিন পর্যন্ত যতগুলো খালি জায়গা আছে পুরাটা পরিপূর্ণ করে বেষ্টন করে নেয় সুবহানাল্লাহ
এরপর যখন মাজমা মাহফিল শেষ হয়ে যায় তখন ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? তখন ফেরেশতারা উত্তর দেয়, আমরা জমিন থেকে এসেছি, জমিনে আপনার বান্দারা আপনার কোরআনের আলোচনা করতেছে, আপনার হাবিবের হাদিসের আলোচনা করতেছে, আপনার জিকিরের আলোচনা করতেছে, তাসবিহ পড়তেছে, তাহমিদ পড়তেছে, জিকির আজকার করতেছে, একে অপরকে নসিহত করতেছে, আমরা সেখান থেকে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তারা কি চায়? ফেরেশতারা বলে, ও আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না জান্নাত তো দেখে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, যদি তারা জান্নাতকে দেখত তাহলে কেমন করত? তখন ফেরেশতারা বলে, যদি তারা জান্নাতকে দেখত জান্নাতের জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা তারা আর কি চায়? ফেরেশতারা বলে, তারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না না তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তারা জাহান্নামকে দেখত তাহলে কি করত? আল্লাহ তখন ফেরেশতারা বলে, যদি তারা জাহান্নামকে দেখত আরো বেশি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যতগুলো মানুষ জমিনের ভিতরে আমার ইবাদত করতেছে, প্রশংসা করতেছে, আমার কোরআনের আলোচনা করতেছে, হাদিসের আলোচনা করতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি সকলকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ সেখানে তো সবাই তো ওয়াজ শুনতে আসে নাই, সবাই তো সেখানে ওয়াজ শুনতে আসে নাই, কেউ কেউ আসছে তামাশা দেখার জন্য, কেউ কেউ সেখানে এসেছে চনা চনাবুট বিক্রি করার জন্য, কথা বলেন ঠিক না বেঠি? সবাই তো বয়ান শোনার জন্য আসে নাই, সবাই তো জিকিরের মাহফিলে শরীক হওয়ার জন্য আসে নাই, কেউ কেউ তো তামাশা দেখার জন্য আসছে, কেউ কেউ তো চনাবুট বিক্রি করার জন্য আসছে, কেউ কেউ তো আসছে মাহফিলে বক্তার সুর কিরকম সেটা দেখার জন্য, কেউ কেউ তো আসছে মাহফিলে মানুষ কিরকম আছে সেটা দেখার জন্য, কেউ কেউ তো আসছে অন্যান্য তামাশা দেখার জন্য, ঠিক কিনা কথা বলেন? এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বা ফেরেশতারা জিজ্ঞেস করে, তাদের কেউ কি আপনি ক্ষমা করবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, হুমুল কওমু লা ইয়াসকা ইয়া লা ইয়াসকা জালিসুহুম, আমার বান্দারা তো এমন জাতি তাদের সাথে যারাই বসে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। অতএব কারণে যারা এই মাহফিলে বয়ান শোনার জন্য আসে নাই, এদিক সেদিক ঘোরাফেরা করার জন্য আসছে, তামাশা দেখার জন্য আসছে, তারপরেও এখানে মাহফিল চলতেছে, বসে গেছে, বসিয়া তাদের সাথে আল্লাহ পাকের বান্দাদের সঙ্গে কোরআনের হাদিসের আলোচনা শুনতেছে, আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমরা আসছি এখানে, আমরা লাভবান হইলাম না ঠকে গেলাম? কথা বলেন, লাভবান হইলাম। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল থেকে আমাদেরকে গুণামুক্ত হইয়া উঠার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহু আকবার। এরপর শুকর আদায় করি, আমরা হইলাম মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলমানের সন্তান আমরা, বাপ দাদা মুসলমান। আল্লাহু আকবার। বাপ দাদা আমরা মুসলমান, ইসলামের কত দাম, একজন মুসলমানের কত দাম? যদি সারা দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, বিজাতি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, গারো, চাকমা, মগ, সাঁওতাল সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় যদি একজন কালিমাওয়ালা ইমানদারকে রাখা হয়, কালিমাওয়াল্লার পাল্লা বাড়ি হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আদমিয়ত দাদাইবা জম্মসলমা কর দাই, এ খোদা কুরবা সওয়াম, ইহসাব আর ইহসা কর দাই। সুবহানাল্লাহ। একজন মুসলমানের দাম কত? আমরা যে ঈমান গ্রহণ করেছি, আমরা যে উম্মতে মুহাম্মদিয়া, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে শেষ নবী জনাবে আকায় নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশায়ে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে,
আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে আমার সাহাবারা তোমরা উত্তর দাও মিশকাতের মধ্যে হাদিস রয়েছে আইয়ুকুম আকমালু ঈমানান আইয়ুকুম আকমালু ঈমানান অথবা আইয়ুল ইনসানি আকমালু ঈমানা ঈমানের দিক দিয়া সবচাইতে মজবুত ঈমানদার কারা কথা বুঝছেন না বুঝেন নাই ঈমানের দিক দিয়া ঈমানের এতবারে ঈমান গ্রহণ করার দিক দিয়া ঈমান মজবুত হওয়ার দিক দিয়া সবচাইতে উত্তম লোক কারা সাহাবায়ে কেরাম উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা কারা ফেরেশতারা আল্লাহর হাবিব বলে না 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 ফেরেশতারা উত্তম হতে পারে না কারণ ফেরেশতারা ২৪ ঘন্টা আল্লাহ পাকের দরবারে থাকে ঠিক না বেঠি ফেরেশতারা ২৪ ঘন্টা আল্লাহ পাকের দরবারে থাকে অতএব তাদের ঈমান তো মজবুত হতে পারে না এরপর আল্লাহর নবী জিজ্ঞাসা করে আমার সাহাবারা এরপর তোমরা বলো সবচাইতে মজবুত ঈমান কাদের এরপর সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বেশি মজবুত ঈমান হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আল্লাহর রাসূল বলে ও আমার সাহাবারা আম্বিয়ায়ে কেরামের ঈমান মজবুত হতে পারে না মজবুত হতে পারে না কারণ আম্বিয়ায়ে কেরাম এর উপর তো ওহি নাজিল হয় কথা বলেন ঠিক না ঠিক আম্বিয়ায়ে কেরাম তো ওহি প্রাপ্ত হইয়া আম্বিয়ায়ে কেরাম ওহি প্রাপ্ত হইয়া তারা ঈমান এনেছেন সরাসরি আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ আছে এই জন্য আম্বিয়ায়ে কেরামের ঈমান তত মজবুত হতে পারে না এরপরে আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে আমার সাহাবারা এরপরে বলো সবচাইতে বেশি মজবুত ঈমান কার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের আমরা সাহাবায়ে কেরামের আল্লাহর নবী বলে না 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 সাহাবায়ে কেরাম ও আমার সাহাবারা তোমাদের ঈমান এত মজবুত হতে পারে না কারণ আমি তো ২৪ ঘন্টা তোমাদের সাথে আছি তোমরা আমার সাথে আছো কথা বলেন ঠিক না ঠিক এরপরে সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার হাবিব আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আল্লাহর নবী ইরশাদ করেন ও আমার সাহাবারা মনে রাখবা সবচাইতে মজবুত ঈমান হচ্ছে ওই প্রশংসনীয় ঈমান হচ্ছে ওই সমস্ত লোকদের ঈমান যারা আমি ইন্তেকালের অনেক পর দুনিয়াতে আসবে আমাকে না দেখিয়া বিশ্বাস করবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যে উম্মতে মুহাম্মদিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি আমরা খুশি না বেজার কথা বলেন খুশি আল্লাহর নবী বলে মিশকাতের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ইরশাদ করেন সুসংবাদ একবার ও ব্যক্তির জন্য যে ব্যক্তি আমাকে দেখে ঈমান এনেছে সুসংবাদ সাতবার ও ব্যক্তির জন্য যে ব্যক্তি আমাকে না দেখে ঈমান এনেছে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে বানিয়েছেন আমরা দোয়া করব আল্লাহ পাক যেন শেষ নবীর উম্মত হইয়া আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিয়ে সকলে বলি আমিন আমি খুতবা এবং দরুদ শরীফের পরে কোরআনুল কারীমের মধ্যে ১১৪টা সূরা আছে কয়টা ১১৪টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুল হজ এই সূরাতুল হজের প্রথম নম্বর আয়াত এবং দ্বিতীয় নম্বর আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন যদি আপনারা ধৈর্য সহকারে বসেন অল্প সময়ে ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতটার অনুবাদ করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল হে মানব জাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে অর্থাৎ তোমাদের রবকে ভয় করো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের কম্পন কিয়ামতের ভূমিকম্পন শাইউন আযীম অনেক বড় ভয়াবহ অনেক কঠিন ইয়াউমা তারাউনাহা যে কিয়ামতের দিবসটাকে তোমরা দেখবা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাআত সমস্ত দুগ্ধপানকারিনী মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে সমস্ত দুগ্ধপানকারিনী মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা সমস্ত গর্ভধারিণী মা তার গর্ভ ফাঁদ করে ফেলবে ওয়া তারান্নাসা সুকারা আর তোমরা লোকদেরকে দেখবে
তারা মাতাল ওমাহুম বিসুকার বাস্তবে কিন্তু তারা মাতাল নয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আযাব অনেক ভয়াবহ এই হলো সংক্ষেপে আয়াতের অনুবাদ তাহলে আমরা কি বুঝলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিন এই পৃথিবীতে কিয়ামত قائم করবেন কথা বলেন ঠিক না বেঠি আজকে থেকে 100 বছর আগে এই জমিনে আমরা কেউ ছিলাম না কথা বলেন না কেন কেউ ছিলেন আজকে থেকে 100 বছর আগে এই জমিনে আমরা কেউ ছিলাম এবং আজকে থেকে 100 বছর পরে আমরা কেউ থাকব না মাঝখান দিয়ে কিছু সময়ের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা বন্ধুরা অল্প সময়ের জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আজকে থেকে 100 বছর আগে আমরা ছিলাম না 100 বছর পরে আমরা আবার থাকব না মাঝখান দিয়ে কিছু সময়ের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একদিন না একদিন আমার আপনার মৃত্যু হবে কথা বলেন ঠিক না বেঠি মৃত্যুর পরে দুইটা ঠিকানা আল্লাহ পাক বলেন ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা মৃত্যু যখন হবে মৃত্যুর পরে দুইটা ঠিকানা হবে একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম কথা বলেন ঠিক না বেঠি এই দুই ঠিকানা ছাড়া আর কোনো ঠিকানা নাই হয়তো জান্নাতে যেতে হবে আর না হলে জাহান্নামে যেতে হবে ঠিকানা মৃত্যুর পরে এই দুইটা কিন্তু কে কোথায় যাবে এটার বিচার করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা সময় এমন আসবে কিয়ামত কায়েম হবে কিয়ামত কায়েম হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক নিয়ে দাঁড়িয়ে সিংহায় ফুক দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের হুকুম যখন হবে সিংহায় ফুক দিবেন এরপরে সিংহায় ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলো ধুলাবালির মতো উড়ে যাবে জমিন তামার মতো হয়ে যাবে সূর্য মাথার উপরে আসবে প্রত্যেকটা মানুষ তার আমল হিসাবে পাসিনা আর ঘামের ভিতরে তারা হাবুডুবু খেতে থাকবে কথা বলেন ঠিক না ঠিক ঠিক সেই মুহূর্তে যখন নাকি আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন হিসাব নিকাশ করার জন্য বিচার করার জন্য শেষ বিচার করার জন্য বিচার করার পর এক গ্রুপকে জান্নাতে দিবেন এক গ্রুপকে জাহান্নামে দিবেন বিচার করার জন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবে আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কিয়ামত কেন কায়েম করবেন লিয়াজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা আল্লাহ পাক বলেন কিয়ামত কায়েম করবেন এই জন্য আল্লাহ পাক শেষ বিচার করবেন দুনিয়াতে যারা সৎ কর্ম করেছিল তাদেরকে সৎ কর্মের প্রতিদান জান্নাত দেওয়ার জন্য আর যারা বদকর্ম অসৎ কর্ম অন্যায় করেছিল তাদেরকে তার শাস্তি জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন ঠিক সেই মুহূর্তে যখন কোটি কোটি মানুষ যখন ঘামের ভিতরে হাবুডুবু খাবে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত প্রকারের মানুষ এমন আছে যেই সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক নিজ কুদরতে আরশ আযিমের নিচে ছায়া দান করবেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ কয় প্রকারের মানুষ কথা বলেন কয় প্রকারের মানুষ সাত প্রকারের মানুষ দোয়া করব আল্লাহ যেন আমাকে আপনাকে এই সাত প্রকারের যে কোনো এক প্রকারের ভিতরে যদি অন্তত আল্লাহ পাক আমাকে আপনাকে যেন অন্তর্ভুক্ত হইয়া ওই আরশে আযিমের ছায়ার নিচে যেদিন আর কোন ছায়া থাকবে না সেই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে এই সাত প্রকার সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব এক নম্বর আল্লাহর নবীর সাথ করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সাত প্রকারের মানুষ আছে এমন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ পাক নিজ কুদরতের ছায়ার মধ্যে আশ্রয় দান করবেন ছায়া দিবেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যেই দিন আল্লাহ পাকের কুদরতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ইয়াউমা লা যিল্লা আদিলুন আল ইমামুল আদিল এক নম্বর হইছে ন্যায়পরায়ণ বাদশাহ ন্যায়পরায়ণ বাদশাহ যেই বাদশাহ ইনসাফ করে কথা বলেন যেই বাদশাহ কি করে ইনসাফ করে আমি নম্বর ওয়ারি এই সাত প্রকার আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি পরে আবার সবক নিব সাত প্রকার মুখস্থ হয়েছে কিনা এক নম্বর হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ বাদশাহ যেই বাদশাহ ইনসাফ করে প্রজার উপরে ইনসাফ করে ওই নেতা যেই নেতা সমাজের উপরে ইনসাফ করে
ওই চেয়ারম্যান যেই চেয়ারম্যান লোকদের উপরে ইনসাফ করে ওই মেম্বার যেই মেম্বার লোকদের উপরে ইনসাফ করে ওই পঞ্চায়েত যেই পঞ্চায়েত সালিসের ভিতরে ইনসাফ করে ওই স্বামী যেই স্বামী বিবির উপরে ইনসাফ করে ওই আব্বা যে আব্বা তার সন্তানদের উপরে ইনসাফ করে ওই আব্বা যে আব্বা তার সন্তানদের উপরে মেয়েদের উপরে ইনসাফ করে ওই ভাই যে ভাই বন্ধুদের মধ্যে ইনসাফ করে ওই বোন যেই বোন ভাইদের মধ্যে ইনসাফ করে এক কথায় সারা দুনিয়ার সমস্ত লোকদেরকে আল্লাহর নবীর সাথ করেন প্রত্যেক ন্যায় পরায়ণ ইনসাফ করেন ওয়ালা মানুষ চাই সেই ব্যক্তি চাই পারিবারিক জীবনে হোক চাই আন্তর্জাতিক জীবনে হোক চাই সামাজিক জীবনে হোক চাই রাষ্ট্রীয় জীবনে হোক সর্বক্ষেত্রে যে ব্যক্তি ইনসাফ করবে এক নম্বর ইনসাফ করেন ওয়ালা ব্যক্তি সেই ব্যক্তি ন্যায় পরায়ণ তার মধ্যে থাকবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবেন চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ এই হলো এক নম্বর ইমাম আদল কাকে বলে আল ইমাম আল আদল هو الذي يتبع امر الله من غير افراط وتفريط بوضع كل شيء في موضعه كتاب المدلكه امام عادل হইছে ওই ইমাম ওই ইমাম যেই ইমাম সব কিছুকে আপন আপন জায়গাতে রাখে সব কিছুকে আপন আপন জায়গাতে রাখে কোন বাড়াবাড়িও করে না কোন ছাড়াছাড়িও করে না এক কথায় হুয়াল আদলু বিনাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি নিজের আত্মার ভিতরে আছে ইনসাফ আর যেই হুকুম করে আদেশ করে সবগুলো আদেশের মধ্যে আছে ইনসাফ কথা বলেন ঠিক না বে ঠিক ইমামে আদল তো আরশে আযিমের নিচে ছায়া পাবে ইমামে আদলের ফজিলত কি তিনটা ফজিলত শুনেন যদি কোন কেউ ইমামে আদল হয় ন্যায়পরায়ণ বাদশা হয় তার তিনটা ফজিলত এক নম্বর আল্লাহু আকবার ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকসিতিনা আলা মানাবিরা মিন নূরিন ইয়াউমাল কিয়ামাতি আইয়ামিনির রহমান আল্লাহু আকবার আল্লাহর নবী ইরশাদ করেন যারা ইনসাফ করবে ন্যায়পরায়ণ যেখানে সেখানে ইনসাফ করবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নিকট আরশে আযিমের ডান পাশে নূরের মিম্বরের উপরে বসবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরশে আযিমের ডান পাশে নূরের মিম্বরের উপরে উপবিষ্ট হবে সুবহানাল্লাহ বলেন এক নম্বর ফজিলত দুই নম্বর আল্লাহর নবী ইরশাদ করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতে সালাসাতুন জান্নাতি তিন প্রকার কয় প্রকার কথা বলেন জান্নাতি তিন প্রকার এক নম্বর হচ্ছে জু সুলতানিন মুওয়াফাকুন মুকসিতুন তার ভিতরে এক নম্বর হচ্ছে ওই বাদশা যেই বাদশাকে আল্লাহ পাক সব কর্ম করার জন্য তৌফিক দান করেন এবং তার ভিতরে ইনসাফ থাকে এই হল দুই নম্বর ফজিলত তিন নম্বর কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরদ্দু দাওয়াতুহুম তিন প্রকারের মানুষ এমন আছে এই তিন প্রকারের মানুষ যখন যেই দোয়া করে আল্লাহ পাক কখনো দোয়া ফিরাই দেয় না সুবহানাল্লাহ এর ভিতরে একটা হচ্ছে আল ইমামুল আদিল আল্লাহু আকবার ইমামে আদিল যিনি হবেন তার দায়িত্ব কয়টা তার কাজ কয়টা আল্লাহ পাক কোরআন কারিমে সূরাতুল হজর আরেকটা আয়াতের মধ্যে বলেন ইমামে আদিল যে ব্যক্তি হবে তার কাজ হবে চারটা কথা বলেন কয়টা চারটা আল্লাহ পাক বলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরযি আকামুস সালাত وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور তুমি যদি ইমামে আদল হও চাই তুমি এলাকার কোন জিম্মাদার হও তুমি কোন নেতা হও তুমি কোন চেয়ারম্যান হও তুমি কোন মেম্বার হও তুমি কোন এমপি হও তুমি কোন মন্ত্রী হও তুমি যদি প্রধানমন্ত্রীও হও তুমি যদি রাষ্ট্রপতিও হও যদি আল্লাহ পাক তোমাকে কোন ক্ষমতার চেয়ারে বসায় তোমার কাম চারটা কয়টা কথা বলেন আল্লাহ পাক বলেন এক নম্বর আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরযি আকামুস সালাতা এক নম্বরে নামাজকে কায়েম করা কথা বলেন কি কায়েম করা নামাজকে কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা শুধু নিজে নিজে নামাজ পড়লাম আমার বিবি নামাজ পড়ে না আমার সন্তান নামাজ পড়ে না আমার এলাকাবাসী নামাজ পড়ে না আমার আত্মীয় স্বজন নামাজ পড়ে না আমি কোনো দেখভাল করি না এই আমার এই নামাজ আমাকে পার করবে না কথা বলেন ঠিক না বে ঠিক ইমামে আদল হবে যে ব্যক্তি তার এক নম্বর দায়িত্ব আকামুস সালাতা শুধু নিজে নামাজ পড়লে হবে না পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে নিজের পাড়ায় নিজের মহল্লায় সবখানে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এক নম্বর দুই নম্বর ওয়াতাবুজ যাকাত যাকাত আদায় করতে হবে নিজে যাকাত দিবে সমাজের ভিতরে যারা যাকাত দেয় না তাদেরকে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে যাতে করে
সমাজের ভিতরে কোন প্রকারের দরিদ্র না থাকে কথা বলেন ঠিক না বে ঠিক যদি সমাজের ভিতরে সমস্ত ধনীরা যাকাত দিতে থাকে তাহলে সমাজে আর কোন গরীব থাকে কিন্তু আজকাল তো ধনীরা তাদের টাকা নিয়ে ঘরে বসে আছে আর দরিদ্ররা পথে ঘাটে ঘুরতেছে টাকা পাচ্ছে না কথা বলেন ঠিক না বে ঠিক যিনি ইমাম আদল হবে তার দায়িত্ব হবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যাকাত প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক না বে ঠিক দুই নম্বর তিন নম্বরে ওয়াকাম তিন নম্বরে ওয়ামারু বিল মারুফ সৎকর্মের আদেশ করা কথা বলেন ঠিক না বে ঠিক সৎ কাজের আদেশ করা আজকাল আমাদের নেতারা সমাজের নেতারা বাড়ির মুরব্বীরা আমরা সৎকর্মের আদেশ করি না চার নম্বরে অসৎকর্ম থেকে নিষেধ করা ওয়ানাহওয়ানিল মুনকার আমার ভাইরা বন্ধুরা সমাজের ভিতরে আমরা যারা মুরব্বী আছি আমরা যারা সমাজের নেতা আছি মুরব্বী আছি সর্দার আছি প্রত্যেকের জন্য শিক্ষা আমরা যদি সমাজের ভিতরে কোনো প্রকার অশ্লীল কর্ম দেখি কোনো অন্যায় দেখি কোনো গান বাজনা দেখি কোনো প্রকার অশ্লীল কাম কাজ কাজকর্ম দেখি বেহায়াপনা দেখি উলঙ্গপনা দেখি বেলাল্লাপনা দেখি শরীয়ত সম্মত কাজ নয় বরং উল্টা শরীয়ত বিরোধী কোনো কাজ দেখি আমাদের দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে সেখানে বাধা দেওয়া কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার ভাইরা বন্ধুরা এক নম্বর ইমামে আদেল এক নম্বর ইমামে আদেল এই ইমামে আদেল আল্লাহ পাকের দরবারে আরশ আজিমের ডান পাশে নূরের মিম্বর উপবিষ্ট হবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে কথা বলেন কার রাস্তায় আমার যুবক ভাইরা তরুণ ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন যৌবনটা কার রাস্তায় বিয়ে করলাম যৌবনটা কার রাস্তায় বিয়ে করলাম একটু মনোযোগ দিয়ে শুনেন যৌবনটাকে নেতার পিছনে দৌড়াও নেতার পিছনে দৌড়াও ওই বন্ধু বান্ধবের পিছনে দৌড়াও গুণের পিছনে দৌড়াও মোবাইলের পিছনে দৌড়াও নায়ক নায়িকার পিছনে দৌড়াও গায়ক গায়িকার পিছনে দৌড়াও সুন্দরী নারীর পিছনে দৌড়াও কথা বলেন ঠিক না বে ঠিক অথচ আল্লাহ নবী কয় কার সৌন্দর্যের প্রতি পাগল হও কার সৌন্দর্য নিয়ে দৌড়াও কার সৌন্দর্য তোমাকে এত পাগল করলো কার সৌন্দর্যের প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইলের ভিতরে ২৪টা ঘন্টা কার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে সময়টা ব্যয় করো যদি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে হয় যদি বাস্তবেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে হয় এই পৃথিবীর ভিতরে সমস্ত মাখলুকাতদের ভিতরে সমস্ত সৃষ্টিজীবের ভিতরে সবচাইতে সুন্দর মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাগল হতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা বন্ধুরা দুনিয়ার চাকচিক্যের উপরে পাগল হইলাম দুনিয়ার চাকচিক্যের উপরে পাগল হইলাম নায়ক নায়িকার উপরে পাগল হইলাম গায়ক গায়িকার উপরে পাগল হইলাম এরা কিসের সুন্দর সবচাইতে সুন্দর আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে যেই মানুষটাকে সবচাইতে সুন্দর বানাইছে এই মানুষটা হচ্ছেন জনাবে আকায় নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোসাই আমেনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আরবি ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে পাগল হইতে হবে বলে তিনি আবার কেমন সুন্দর তাকে তো আমরা দেখি নাই তাকে আমরা না দেখলেও হাদিসের ভিতরে কোরআনের ভিতরে তার সৌন্দর্যের বর্ণনা আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আল্লাহু আকবার তার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না এই মুহূর্তের ভিতরে আমি আপনাদের সামনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন একটু আপনাদেরকে ধারণা দিই আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে হাদিসের ভিতরে আছে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে জনৈকা ইহুদি একটা মহিলা আসছে যে কোনো একটা দরকারে দরকারটা সারার পর ওই ইহুদি মহিলাটা আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে ও আয়েশা তোমার কাছে আমার একটা প্রশ্ন আম্মা জান আয়েশা বলে কি প্রশ্ন ইহুদি মহিলা বলে প্রশ্ন হলো তোমার স্বামী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহি সালাম বেশি সুন্দর কথা বুঝছেন না বুঝুন নাই জিজ্ঞাসা করলো ইহুদি মহিলা
তোমার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর নাকি ইহুদি মেয়ে নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ইহুদি মহিলা, তুমি এই কথাটা এই প্রশ্নটা আমাকে কেন করেছো আমার জানা আছে। কারণ তাওরাতের মধ্যে একটা কথা আছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার সবকিছু সৃষ্টি করার পূর্বে কিছু রূপ বানাইছেন। রূপ রূপ বুঝেন তো, সৌন্দর্য, রূপ বুঝেন না, কিছু সৌন্দর্য বানাইছেন। এই সৌন্দর্যের সবগুলা দিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সব সৌন্দর্যগুলোকে দুই ভাগ করেছেন। কয় ভাগ কথা বলেন, দুই ভাগ। এক ভাগ দিয়া বানাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আরেক ভাগ দিয়া দুনিয়ার সব কিছু, চন্দ্র সূর্য আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমস্ত মানব দানব সব কিছু বানাইছেন। এই কথা তাওরাতের মধ্যে আছে। এখন ইহুদি মহিলার প্রশ্ন হলো, তাহলে যদি অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেন আর বাকি অর্ধেক দিয়া বাকি সবগুলো বানাইছেন, তাহলে তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অর্ধেকের মধ্যে বাঘের ভাগ একটা অংশ পাইছে। কথা বলেন ঠিক না বেঠি? বাঘের ভাগ একটা অংশ পাইছে, তাহলে তো নবী ইউসুফ থেকে তোমার স্বামী মুহাম্মদ আলাইহিস সালাম বেশি সুন্দর হতে পারে না। এই কথা এই একটা ইহুদি মহিলা আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেছিলেন। শুনেন আম্মা জান আয়েশা কি উত্তর দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দেয়, ও ইহুদি মহিলা, তুমি শুনে রাখবা, আমার হাবি আমার স্বামী জনাবে আকায় নামদাদ তাজদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কথা বাস্তবে এমন নয়, কথা হলো এমন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়া আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু তৈরি করার পূর্বে কিছু রূপ বানাইছেন, রূপ সৌন্দর্য বানাইছেন। এই সৌন্দর্যগুলা আল্লাহ পাক দুই ভাগ করেছেন, এক ভাগ দিয়া বানাইছেন, ভাগ দিয়া বানাইছেন ইউসুফ আলাইহিস সালামকে, কাকে কথা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে, আর এক ভাগ দিয়ে বানাইছেন সারা দুনিয়ার সব কিছু অর্থাৎ আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু বানাইছেন অর্ধেক দিয়া, আর অর্ধেক দিয়ে বানাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর বাকি অর্ধেক সবগুলো একসাথ করলে যে সৌন্দর্য হবে সেই সৌন্দর্য দিয়ে বানাইছেন আমার হাবিব আল্লাহ পাকের হাবিব আমার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর সারা দুনিয়ার সব সৌন্দর্যকে একসাথ করলে যে সৌন্দর্য হবে এই সবগুলো সৌন্দর্য দিয়া আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ই আলী নসবি হ্যায়, আদম কে লিয়ে ফখর ই আলী নসবি হ্যায়, মক্কি মদনি হাশমি ও মুত্তালিবি হ্যায়, পাকিজা তরজ আরশ সামা জান্নাত ফিরদাউস আরাম গহে খাক রসূল আরবি হ্যায়, আয় জায়রে বাইতে নববি ইয়াদ রহে ইয়ে বেকায়দায়া জুম্বশ লব বে আদবি হ্যায়, আহিস্তা কদম নিচি নেগা পুসতে সদা হো খাবি দয়া রুহে রসূল আরবি হ্যায়, বুঝ যায় তেরে ছিটু সে আয় আবার করম আজ জু আগ মেরে সিনু মে মুদ্দত সে লগি হ্যায়, ক্যা শান হ্যায় আল্লাহ কে মাহবুব নবি কি মাহবুব খুদা হ্যায় ও জো মাহবুব নবি হ্যায়, মাহবুব খুদা হ্যায় ও জো মাহবুব নবি হ্যায়, রুখসার সে বরকা কে জরা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দিখা দো, আয় বহর করম সদকা হুসাইন ইবন আলী কা প্যাসা হুঁ মুঝে শরবত দিদার পিলা দো, মই দূর হুঁ মজবুর হো আয় সৈয়দ আলম, মই দূর হুঁ মজবুর হো আয় সৈয়দ আলম, দিদার দিখাতে নহি আওয়াজ সুনা দো, দুনিয়া কি ভি আর দীন কি ভি আপনি করম সে বিগড়ি হুই বাতো কো মেরে আজ বনা দো,
کاتب سے میرے نام اعمال منگا کر جتنے عمل زشتے ہیں ان سب کو مٹا دو میں صورت یوسف کا نہیں چاہنے والا اور قیس کے مانند نہیں عاشق لیلہ دل میرا تسخیر کیا ایک عربی نے مکی مدنی ہاشمی او مطلبی نے مکی مدنی ہاشمی او مطلبی نے گر شرق ستا غرب ہو ایک مال کا انبار اور عرش ستا فرش ہو پر درہم و دینار پھر شرق گر شرق ستا غرب ہو ایک مال کا انبار اور عرش ستا فرش ہو پر درہم و دینار پھر سال کی مسکی سے کہے اب تو کیا لے اب تو کیا لے سب چھوڑ کے نالین محمد کو اٹھا لے سب چھوڑ کے نالین محمد کو اٹھا لے ایمان نبی پاتے ہی چلتے ہیں شجر بھی گویا لب اعجاز سے کہتا ہے حجر بھی خورشید کو طلعت ہوئی پاتے ہی اشارہ انگشت مبارک سے ہوا شق قمر بھی انگشت مبارک سے ہوا شق قمر بھی رگ رگ میں محبت ہو رسول عربی کی جنت کی خزانے کی یہی بیع سلم ہے جنت کی خزانے کی یہی بیع سلم ہے جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی تمہاری روی روشن پر پدا ساری جہانی ہے حسن یوسف دم عیسیٰ ید بیضا داری حسن یوسف دم عیسیٰ ید بیضا داری آنچ خوبا ہما دارن دے تو تنہا داری جمال حسن یوسف پر فقط عاشق زلیخا تھی تمہارے روی روشن پر فدا ساری جہانی ہے جر سر بولن مرحبا محمدنا عائشة بولن لنا شمس وللآفاق شمس وشمسي افضل شمس السماء او امر جوبك بيرا ترون بيرا তোমাদেরকে একটু বলি আল্লাহু আকবার আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন কোন সুন্দরের উপরে পাগল হইবা আম্মাজান আয়েশা কয় ও দুনিয়ার মানুষেরা মনে রাখবা আমি একা আয়েশা একটা সূর্যের মালিক সারা দুনিয়া একটা সূর্যের মালিক আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে আমার বিছানাতে সারা দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে আসমানে কথা বলেন ঠিক না বে ঠিক লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি افضل شمس السماء خلقت مبرر من كل عيب كأنك قد خلقت كما تشاء حضرت حسن بن ثابت رضي الله عنه بولن واحسن من كلام ترقت عيني واحسن من كلام تلد النساء خلقت مبرر من كل عيب كأنك قد خلقت كما تشاء كي بجلم يسوب عليه السلام بشي شندر نعم در النبي محمد عليه السلام বেশি সুন্দর কথা বলেন নবী মুহাম্মদ বেশি সুন্দর আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালামকে দেখি মিশরের যুবতী যুবতী মেয়েরা তাদেরকে কমলা লেবু কাটার জন্য দিছে তারা কমলা লেবু না কাটিয়া হাত কাটি ফেলছে আপনারা জানেন না ঘটনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত সৌন্দর্য ছিল এই সৌন্দর্য দেখিয়া মিশরের যুবতী যুবতী মহিলারা ওই কমলা লেবু কাটার জন্য দিছে নবী ইউসুফের চেহারার দিকে তাকাইয়া কমলা লেবু না কাটিয়া হাত কেটে ফেলেছে আল্লাহ পরিবর্তে কলপ কেটে ফেলবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহু আকবার লাওহি জুলাইখা লাও রাইনা জাবিনহু লাওহি জুলাইখা লাও রাইনা জাবিনহু لآثرنا بالقطع القلوب على اليد لآثرنا بالقطع القلوب على اليد الله أكبر أمار بيرا بندرا
আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা সহ অন্যান্য নবী পত্নীগণ নবীর স্ত্রীগণ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমরা তো আমাদের ঘরের ভিতরে মাঝে মধ্যে সেলাই কাজ করতাম, সুই আর সুতা দিয়া সেলাই কাজ করতাম। যেই দিন আমাদের ঘরে বাতি থাকতো না, আলো জ্বালানোর কোনো ব্যবস্থা থাকতো না, তো আমরা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর ভিতরে আমরা সুই আর সুতা লাগাইয়া সেলাই কাজ সম্পাদন করতাম। সুবহানাল্লাহ। ও যুবকরা, তরুণরা, তোমাদেরকে আমি বলি যে গায়ক গায়িকার প্রতি পাগল হও, নায়ক নায়িকার প্রতি পাগল হও, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়। আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, তোমরা বলো কয়টা বিশ্ব সুন্দরী একসাথ করলে, কয় লক্ষ কয় কোটি বিশ্ব সুন্দরীকে একসাথ করলে, তাদের চেহারার আলোর দ্বারা আর কাপড় ছিলানোর সুই তো দূরের কথা, বস্তা সেলাইয়ের সুইও পাওয়া যাবে কিনা কথা বলেন। আল্লাহ, কার প্রতি পাগল হও? আল্লাহ নবীর এত সৌন্দর্য, আল্লাহু আকবার। আরেকটা কথা মনে পড়লো, জান্নাতের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ নবীর পুরো সৌন্দর্য দুনিয়াতে আল্লাহ পাক প্রকাশ করেন নাই, কিন্তু এক জায়গাতে প্রকাশ করবেন। কয় জায়গাতে? এক জায়গাতে আল্লাহ প্রকাশ করবেন, সেটা জান্নাতের ভিতরে। ওই যে কোরআন শরীফে আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা মাহফিল অনুষ্ঠিত করবেন, মাহফিল কথা বলছেন না, বুঝেন নাই, এরকম একটা মাহফিল সেখানে। এটা তো দুনিয়ার একটা মাহফিল, ছোট্ট একটা স্টেজ এবং ছোট্ট একটা প্যান্ডেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের ইমানদার বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ইমানদার বান্দাদের সঙ্গে মোলাকাত করার জন্য জান্নাতের ভিতরে একটা মাহফিল করবেন, মাহফিল। এই মাহফিলের ভিতরে, স্টেজের ভিতরে থাকবে সোয়া লক্ষ নবী রাসূল আম্বিয়া কেরাম। সুবহানাল্লাহ। এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে 224,000 আম্বিয়ায়ে কেরাম সবাই এই স্টেজের ভিতরে অতিথি হিসাবে থাকবে, মেহমান হিসাবে থাকবে। আর সেখানে দুইটা কুরসি হবে, কুরসি মানে চেয়ার, কেদারা, দুইটা কুরসি হবে। আর সেখানে প্রধান অতিথি হবেন, সভাপতি হবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখানে সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রধান মেহমান হবেন, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সারা স্টেজ পুরাটা সেখানে সমস্ত আম্বিয়া ইকরামের দ্বারা পরিপূর্ণ থাকবে। তো সেখানে সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কেরাত এত সুন্দর, সারা দুনিয়ার সব কিছু, এমনকি মাছের সাগর থেকে মাছ পর্যন্ত আসি দাউদ আলাইহিস সালামের আয়াত শোনার জন্য তাকাই থাকতো। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহু আকবার, দাউদ আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ পাক কোরআন কারীম তেলাওয়াত করাবেন। এখন আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব যখন নাকি এটা বর্ণনা দিচ্ছে, তখন সাহাবে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আল্লাহ, এত বড় একটা প্যান্ডেল হবে, এত বড় একটা স্টেজ হবে, যেখানে যেখানে 124,000 মতান্তরে 224,000 16,00,000 নবী রাসূল যেখানে অতিথি হবে, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই বিশাল মাহফিলের ভিতরে আলোর ব্যবস্থা কি হবে, লাইটিং এর ব্যবস্থা কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? সেখানে লাইটিং এর ব্যবস্থা কি হবে? আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার সাহাবারা শুনে রাখো, সেই মাহফিলের ভিতরে, জান্নাতের সেই মাহফিলের ভিতরে আলাদা কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না, আমি নবী মুহাম্মাদের চেহারার আলোর দ্বারায় সারা মাহফিল আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল্লাহ আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এজন্য আমার যুবক তরুণ ভাইরা, আমি সকলকে বলবো এই কথা, পাগল যদি হতে হয় যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাগল হব। কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য দুই নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাদিসের ভিতরে আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াযালু কদমা আব্দিন ইয়াওমাল কিয়ামা হাত্তা
يسأل عن خمسين قيامتر ميدانه كنو بندار كنو من انسانر بني آدمر پا شمنا ایک قدم اگرشر ہوتے پر بنا جائے پر جنتا پستا پسنر اتر دوانا ہے کتب اللہ انتھیک نبی ٹھیک ایک نمبر عن عمره فيما افنا دو نمبر وعن شبابه فيما ابلا تین نمبر وعن ماله من اين اکتسبا وفيما انفقا چند نمبر پس نمبر وماذا عمل بما علم ایک نمبر تر جیون شمبر کے پرسن کرا ہوئے عن عمره فيما افنا جیون تا کن کز بیائی کر چھے دو نمبر وعن شبابه فيما ابلا تر جوبن شمبر کے پرسن کرا ہوئے جوبن کل کے کون کز بیائی کر چھے تین نمبر وعن ماله من اين اکتسبا شمپات شمبر کے پرسن کرا ہوئے شمپت کی شمنے درد دیا سنا پیچھن درد دیا سے شدر شمپت سنا گسر شمپت سے حلال حرام کیا مدر مدنے پسن کرا ہوئے کتا بلن ٹھیکی نا بیٹھی شمپت زیامے ملک شدر تکا ناکی گوشن تکا ناکی حلال تکا پرسن کرا ہوئے کی ہوئے نا پسن کرا ہوئے اے ہولو تین نمبر شمپت شمبر کے پسن کرا ہوئے کسی تھی کہ شمپت کم نے آئی ہوئے ایر پر چن نمبر وفی میں انفقا شمپت کوئی کن کز بے کرا ہوئے پس نمبر وماذا عمل بما علم جتو ٹکو گیان اللہ بک دیے سن سی پریمان گیان انوسار ٹھیک مت عمل کرل کی نا یہ پانچ پرشن جب دیا چھاڑا قیامت میدان ایک مانش سامنے اگرسر ہوتے پڑے نا اور ایک حدیث مدد آسے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اغتنم خمسن قبل خمسین او ہمار امت راب او ہمار امت را پانچ جنس کے پانچ جنس آسار آگے ملیاں کر غنیمت من کر قدر کر ایک نمبر شبابک قبل حرمک بردھ کال آسار پوربے جوبن کل کے غنیمت من کر بردھ کال آسچ جہن آسبے تخن شریر نرم ہوئے جابے چکھو چوکھر پاور کمے جابے بیشی ہاٹتے پاربا نا شکتی کمے جابے عبادت جا کربا جوبن کال کر جوبن کال تاکے تمی ملیاں کر شبابک قبل حرمک بردھ کال آسار پور جوبن کل کے کاز لگاؤ دو نمبر وغناک قبل فقری کا دو نمبر وغناک قبل فقری کا داری درتا اثر پوربے شک چلو تاکہ تمہیں کاز لگاؤ ایکن ٹاکا سے اللہ راست دان کرو ایکن پیسہ سے مسجد داؤ ایکن ٹاکا سے محفل داؤ ایکن ٹاکا سے مدرسے داؤ ایکن ٹاکا سے دان کرو ایکن ٹاکا سے نکاز خرچ کرو ایمن ایکٹا سمے آسبے خرچ کرتے چاہیے ٹاکا تھاکبے نا کتھا بولیں ٹھیک نا بھی ٹھیک دوی نمبر ہچے وغناک قبل فقری کا تمہار سوچ چلو تاکہ تمہیں تمہار دردرت آسر پوربے ملیان کرو تین نمبر وصحیتا کا قبل سکمی کا اور تمہار سوستو تاکہ وصوستو تا آسر پوربے ملیان کرو اگن تمہیں سوستو آسا شب کسو کرتے پارو کندو وصوستو جخن ہوئے جائبا تخن ارا عمل کرتے پاربانا ایجن وصوستو تا آسر پوربے سوستو تاکہ غنیمت من کرو کتھا بلین ٹھیک نہ بیٹھ حدیثের মধ্যে আছে আল্লাহর নবী ارشاد করেন যদি কোনো ব্যক্তি যৌবনকাল আর সুস্থতার পুরো কালকে ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় যখন বৃদ্ধ হবে অসুস্থ হবে আল্লাহ পাক তার আমলনামায় ওই ইবাদতের সওয়াব লিখে দিবে সুবহানাল্লাহ এই গেল তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও এখন তুমি অবসর আছো এখন তুমি ব্যস্ত হও নাই ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টা তুমি কাজে লাগাও پانچ نمبر و حیات کے قبل موتی کا مدو اشار پر بھی حیات دی کاز لگاؤ جہن مدو چلے آش بے اکسی روز کرو حازم اللذات الموت مدو کے بیشی بیشی شران کرو مدو جہن آش بے دنیا شاب کس بند ہوئے جا بے ایر پرے مدو اشار پر بے تمہیں تمہن حیات کے کاز لگاؤ یہ جنہ ہمار بائرہ بندورا আমার যুবক ভাইরা তাহলে দুই নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে খরচ করলো তিন নম্বরে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির কলব সব সময় মসজিদের সাথে লাগা থাকে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কথা মনে আছে তো কথা মনে আছে তো যে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে তার ভিতরে এক নম্বর ইমামে আদেল ন্যায়পরায়ণ বাদশাহ দুই নম্বর যুবক যেই যুবকটা তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই ব্যক্তি যে ব্যক্তি তার কলবকে মসজিদের সাথে লাগিয়ে রাখছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহু আকবার মসজিদে যায় সবার আগে বের হয় সবার পরে এরকম কিছু আল্লাহর বান্দাও তো আছে কিন্তু আমাদের অভ্যাস হইল সবার পরে
যায়, সালাম ফিরে সুন্নাত না পড়ে বা সুন্নাত পড়লেও তাড়াহুড়া করে চলে আসে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। বলতেছে দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো আর মাহবুব আর প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, কথা বলেন ঠিক না ঠিক? আর সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার, কিন্তু যেটা সবচাইতে ভালো সেখানে আমরা থাকতে চাই না, যেটা সবচাইতে খারাপ সেখানে আমাদের আড্ডা, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদু বিল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর নবী বলে, ও লোকেরা, যখন তোমরা দেখবা কোন ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে, বেশি বেশি মসজিদে যায়, আজানের আজান হইতে দেরি নাই, সে মসজিদে যাইতে দেরি হয় না, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়, ঘন ঘন মসজিদে আসে, যেই ব্যক্তিকে এরকম দেখবা ফাশহাদু লাহু বিল ঈমান, তখন তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। মসজিদে বেশি গেলে লাভ না ক্ষতি, কথা বলেন? বেশি তন বেশি হইলে মানুষ এই কথা বলবে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কথা বলেন ঠিক না ঠিক? এটা বলে কি না? আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই, যদি কেউ বলে এই কথা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনি নারাজ হবেন না। কি হবেন না? নারাজ হবেন না। এই কথা তাল্লা দোয়া করবেন যে আল্লাহ এই লোকটা এই কথাটা যেন আল্লাহ দরবারে একটু সাক্ষী দেয়, কথা বলেন ঠিক না ঠিক? যারা আমাদেরকে বলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমার কাছ থেকে নাস্তার টাকা নিয়ে যাইও, কারণ তুমি সাক্ষী দিছ আমি মসজিদে যাই, আমি দোয়া করি তুমি যেন, আমি এটাই চাই এই আল্লাহ পাকের কোড়েও যেন সাক্ষী দাও যে মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, এই কথার সাক্ষী তুমি দুনিয়াতেও দিবা আখেরাতেও দিবা, এটাও আমরা চাই, কথা বলেন ঠিক না ঠিক? যদি হতে পারে এই সাক্ষীটা তোমার সাক্ষীর উসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হবে নাকি সিনেমা হল পর্যন্ত হবেনি, কথা বলেন না কেন? মোল্লার দৌড়টা মসজিদ পর্যন্তই হবে, মাদ্রাসা পর্যন্তই হবে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই সাক্ষী শুধু দুনিয়াতে নয় আখেরাতেও একটু সাক্ষী দিবেন, আল্লাহ যেন এই উসিলায় ক্ষমা করিয়া দেয়। সুবহানাল্লাহ, আমরা তো শুধু নামাজের প্রয়োজন হলে মসজিদে যাই, কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস আছিল শুধু নামাজের সময় না, যখন যা প্রয়োজন হইতো আল্লাহ পাকের দরবারে চাওয়ার জন্য মসজিদে চলে যাইতো, কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1555 হাদিসের ভিতরে আছে। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم المسجد حضرت ابو سعيد الخدري رضي الله تعالى عنه বলেন আল্লাহর নবী একদিন মসজিদে প্রবেশ করেছেন, কোথায় প্রবেশ করেছেন? মসজিদে। ফাইজান হুয়া বিরাজুলিন মিনাল আনসার, মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে আনসারী একজন সাহাবী সেখানে বসা, ইউকালু লাহু আবু উমামা, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু উমামা, হযরতে কি? আবু উমামা। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইরশাদ করেন, ফাকালা ইয়া আবা উমামা মালি আরাকা জালসান ফিল মসজিদে ফি গায়রি ওয়াক্তিস সালাহ, ও আবু উমামা কি হলো তোমাকে আমি আনটাইম না, এখন তো নামাজের টাইম না, তোমাকে আমি আনটাইম না মসজিদে কেন দেখতে আসি? সুবহানাল্লাহ। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ হুমুমুল লাযিমাতনি ওয়া দুয়ুন, হুমুমুল লাযিমাতনি ওয়া দুয়ুন, ইয়া রাসূলুল্লাহ অনেকগুলো চিন্তা, অনেক পেরেশানি, অনেক কর্জ, ঋণের বোঝা পাহাড় উপরে, পাহাড় পরিমাণ ঋণের বোঝা মাথার উপরে, অনেক কর্জ, অনেক চিন্তা, এই জন্য মসজিদের মধ্যে আসছি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করার জন্য। আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাকা। আল্লাহর নবী ইরশাদ করেন, ও আমার প্রিয় সাহাবী আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দেব না, যদি তুমি এগুলো আমল করো তাহলে আল্লাহ পাক তোমার সবগুলো চিন্তা দূর করিয়া দিবেন আর তোমার পাহাড় পরিমাণ ঋণের বোঝা দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আবু উমামা
সাহাবি বলে ক্বালা কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল অবশ্যই আপনি আমাকে শিক্ষা দেন আল্লাহর নবীর সাথ করেন আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলে কুল ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা যখন সকাল হয় যখন সন্ধ্যা হয় তখন পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গুলাবাতিদ দাইনি ওয়া কাহরিল রিজাল সুবহানাল্লাহ এরপর সাহাবী বলে ফাফআলতু যালিকা ফাযহাবাল্লাহু হাম্মি ওয়া কাযা আন্নি দাইনি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকদিন এই আমলটা করলাম এই আমলটা করার পর আল্লাহ পাক মেহেরবানি করে আমার মাথা থেকে পাহাড় পরিমাণের যেন বোঝা দূর করিয়া দিয়েছেন আর আমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা সবসময় প্রতিজ্ঞা করব যে কোনো কিছু চাবো কার কাছে চাইবো কথা বলেন কার কাছে চাইবো আল্লাহর কাছে